আবার হুইয়া পড়লি মা, ল সাগর একটু খেয়াল। ভিয়াই আগে জল ডা মাথায় দিয়ে লই। জ্বরটা দেখুন আরো বাড়ছে, ধরো বালিশটা সব। মুখের অন্ন আমি আর জোগাড় করতে পারতেছি না দিদি, আমি আর জোগাড় করতে পারতেছি না দিদি। Thank you.
চশমা স্বামী মইটা জানি তো বিধবা খালি যে স্বামী আর আইসি তা না সংসার আর আইসি এরপর আইয়া উঠলাম ভাইয়ের বাড়ি ভাইয়ের সংসার কয়দিন বাদেই তোর মা শেল তোমার তো বাপের ভিটা ভাইয়ের সংসার আর আমি তাই উঠলাম ছোট বইনের ভোর বাড়িতে কি করি ফেরাজে আমার জায়গা দিছে এইটাই তো বেশি যখন তোর বাপে আমাকে অন্ন বন্ধ করে দিল তখন এই ডালের বড়ি শুকাইয়া ধান বাইনা খেতা শিলাইয়া এই দুই বেআইনের জীবন কাটছে এবারে তোর বাপ মা যখন কলেরায় মারা গেল তারপর থেকে তো এই তরকারি বেচাই দুই বিয়ানের জীবন কাটে এখন তো মা খালি তরে নিয়ে চিন্তা এই সময় তোর ঘরে বসা বিশ্রাম নেওয়া অনেক কথা তা না এই রইদের মধ্যে আমাকে লগে লগে বাজারে গিয়া বইয়া থাকুন লাগে কি করব মা ঘরে তো আর তোরে একলা ঠেয়ে যাইতে পারি না হারামির বাচ্চাগুলো যে কেমন চায় থাকি যোগুটা যদি মানুষ হইত তাহলে তার এত চিন্তা ছিল না এই হারামির পুঁতে নিজের বাপের দেওয়া জমি জমা তো শেষ করছেই এখন এই তরগুলাও শেষকরণের পিছিয়ে লাগছে
বাড়ি কত দি? ওরে বাবা, এটা বাড়ি আছে, তুই এটা রেতে পারবি? হ্যাঁ পারো, না তো এটা পালা ভেঙতো পারুম পারুম পারবি রাখো তো দেখিস মা সাবধানে শিখেন নাই কত গা পিয়াজ কত কি
মাছের লাভ কত? 40 টাকা বাবা, দেন একটা। ডাটা কত মাছে? 10 টাকা মুঠা, দেন 2 মুঠা। শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবো। বলেন চেয়ারম্যান সাহেব, কিনতে আইসেন কিনেন যা, আর কিছু নেবেন? হ্যাঁ, মূলা দেন 1 কেজি, 1 কেজি দেন। কথা শুনে না একদম। তুমি খেলে না বিয়ে, আমি খাবো। আর একটা নে, একটা মাসি, তোমার গঞ্জিরার কত দিন এমন পাহারা দিয়ে রাখবা? ও পিসি, বেচা কিনা শেষ, আজকে তোমার বাইজিরা আমাকে লগে রাইখে যাও। ছাই পড়ুক তোর মুখে।
জগু আর হেই মানুষ নাই, একেবারে বদলায় গেছে, মত তারি ছাইরা দিছে, অহন বউ লয়া সংসার করবার চায়। আজেরা পাসার স্যার বউ দূর যাওন লাগবো। মাসি কই কি বইনজিরে জামাই বাড়িতে পাঠাইলা না? জোয়ান মাইয়া, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, যদি আপদ বিপদ ঘটে তোমরা মাইয়া মানুষ সামাল দিবার পারবা? তামসা ছাড়া আসল কথা কো, জগু তোরে কি কয়ে পাঠাইছে? গেলবার আল্লাহ দিরে নিতে আইলো, তোমরা তারে যাইতে দিলা না, হের লাইগা সে এখন তোমগো বাড়িতে আর আইতে চায় না। আমি কই কি মাসি, তোমরা গিয়া আল্লাহ দিরে দিয়া আহো। মাইরা আড্ডি গুড্ডি গুড়া করনের লাগা না, না খাওয়াই আমারনের লাগা, আবার মাইয়ারার গর্ব খালাস করনের জন্য ওই মাতালটা রাতে দিয়া হুম না? তুমি কও কি কইলাস? গর্ব খালাস কও কি, কেলেঙ্কারি হয়ে গেল না? এক কেড়ে মুহের মধ্যে পিসা মারুম আরামজাদা, কেলেঙ্কারি কি রে? মাইয়া জামাই বাড়ি যায় না, আবারও গর্ব হয়েছে কে? যোগু ঘন ঘন আইছে না, অরে নিবার লেগা দুই চার দিন থাকছে না? যোগু আইলে জামাইয়া ধরে রাখছি না তারে, এই ছাগল বেচা ভালো মন্দ খাওয়াইছি না তারে। আবারও আহুক জামাই খাতির করে রাখুন, বজ্জাত হোক তাও জামাই তো। কাইল পরশুর মধ্যেই যোগু মামলা করবো, তোমরাই বিপদে পড়বা। জেলে না হয় গেলাম কৈলাস, কিন্তু মাইয়া যদি ময়রা যাওনের ডরে জামাইয়ের ঘরে না যেতে চায় তাহলে তো
কি আর রইব। কালকে একটু শাটডাউন লাগবো। চোখ মুখ কেমন উগাই গেছে। উগাইব না, সারাটা দিন আমাকে লোকের রইতে পুজা এরম ভাবে ঘুরে ঘুরলে পরে চোখ মুখ ঠিক থাকে। তার বাপ মা বাইসা থাকলে আমাকে অত চিন্তা আসিল। তোর বাপ মা চাইলে পরে তোর হরের বাড়ি পাঠাইতো কি পাঠাইতো না, আমাকে চিন্তা কি। মামলার ডর দেখা যোগু তোরে নিতে চায়, আর ওর ওকালতি করার লেগায় ওই কৈলাসরে পাঠাইছে। ইমন হারামজাদার ঘরে তো তোরে দিতে পারি না মা। দুই দিন পরে জামাই তো ঠিকই আইব, আয়া কইব কই না, আমি তো কৈলাসরে কিছু কই নাই। দেখ চার মাসে পড়লি মা, এই সময়টায় মা মাসির কাছেই থাকতে হয়। যোগু আইলে আমি ওরে বুঝাই কমুনি। আরে পোলা পানের মুখ দেখলে পাশানেরও মন নরম হয়ে যায়। ওই তোর পিসা এই পোলা পান হনের আগে এরম আসছিল, মদ খেয়া নেশা কইরা খালি বাড়ি এসে আমার পিটাইতো। পোলা হনের পরে তোর হে পিসাও পুরা বদলাই গেল। তারপরে আমার এইটা ওইটা আইনা ঠিক খাওয়াইতো, তারপর আমার সব কথা শুনত। হেসে যখন পোলাটা মরিয়া গেল তারপর নিজেও কেমন বদলাই গেল, মদ খেয়ে খেয়াই নিজেকে শেষ করে দিল। আমার হরি আর নন্দে আমারে উঠতে বসতে জ্বালাইতো, কথায় কথায় মাইট দূর করতো। তোর মেয়েও কিন্তু খুব ভালো লোক আছিল রে। গাং ভাঙ্গা সবই গেল, কপালে সুখও শৈল না। স্বামীর ঘরে যাবি গো মা, সুন্দর ঘর সংসার করবি, কিন্তু এই সময় তো তোরে পাঠামো না মা। মন নাই গতবার কি করাটা করছিল, বেড়াইছিল। ওই আল্লাহ দি তুই চানটা সেরা হ্যাঁ। কতক্ষণ গিয়ে হইয়া থাক না মা, রান্দা শেষ হইলে তারপরে ডাক দিমনে।
একবারে যাব না মাসি। জামা খাও নি তো দেরি হইব গো মা, তুই গিয়ে একটু বিশ্রাম লইয়া যা। তোমার মঞ্জিরার পথ দিনে মন পাহারা দিয়ে রাখবা। ও পিসি বেচা কিনা শেষ, আজকে তোমার বাই জিরে আমাকে লগে রাখে যাও। মাসি বাড়ি যাইতে চ বাবা যোগু যদি আহে বেয়াই হাজার হোক পুরুষ মানুষ তো এরে খুসা নামাই দেয়া কোনো উপদেশ না দিয়া জামাই আদরে রাখন লাগবে। এই কথাটা আল্লাহ দিরেও বুঝাই দেওয়ান লাগবো। যোগু যেই কয়দিন এই বাড়িতে থাহে হে জানি একটু খুশি খুশি ভাব দেখায়। যোগু জানি মনে করে জামাই হইলেও হে এই বাড়ির মালিক। ও মাসি পিসি বাড়ি আসো নি। ও মাসি পিসি মুখের কথায় কাম না হইলে ধৈরে বেঁধে লয়ে যাওয়ার হুকুম আছে। আমাকে দুজন রে যাওন লাগবো, লও আমি একা গিয়ে হই নাহি। চেয়ারম্যান সাহেব দুজনেরই যাইবার কইছে। তুই খারা কাপড়টা বদলে আহি, খারা আইতে আসি
ভালা কথাই যদি না যাও তই তাই না হিসেবে লইয়া যাওয়ার হুকুম কিন্তু আমাকে আছে তাই না হিসেবে লইয়া যাবি আয় আয় কাছে আয় দেহি তগো দুই সাইডটার গলা নামায়া ফেলাইতে পারে কিনা আমরা মায়া মানুষ আমরা তগো লগে পারুম না কিন্তু দুই সাইডটার গলা নামায় ফেলাইতে পারুম আয় 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 যা তারপর আয় 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 বিয়াই তোমার কি মনে হয় ওরা আমাকে এত সহজে ছাইড়া দিব আজ রাইতে আবার আইব দেখ আমারও তাই মনে হয় মন নাই গেল বারে ময়নার ওর হোল বাড়িতে পাঠানো ওগো ঘরের মধ্যে মাঝরাইতে এসে আগুন দিয়ে গেল মনে হইতেছে সারা রাত জায়গা থাকুন লাগবো বিয়াইন খেতাগুলি সব ভেজায় রাখলে দরকার না একটা খুলে নিচ্ছে